জায়গা আরো কঠিন বানিয়ে নিয়েছে। তো এই ম্যাচটা কিন্তু মানে এখন থেকে বলতে গেলে ইস্ট বেঙ্গলের ডু অর ডাই। এখানে যদি আজকের হোম ম্যাচটা যদি জিততে না পারে, পয়েন্ট ড্রপ করে, তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। মানে খুব কঠিন মানে আর কি আশা ছেড়ে দেওয়ার মতো কঠিন হয়ে যাবে। কারণ আজকের ম্যাচ জিতলেও কিন্তু তার উপরে দুটো টিম থাকবে, মানে টপ সিক্সে ঢুকতে পারবে না, অন্যদের অপেক্ষা করতে হবে। তো সবকিছু নিয়ে কথাবার্তা বলবো, আর চেন্নাইয়ের সাথে ম্যাচ ডে, তো কিরম স্কোয়াড হতে পারে সবকিছুই বলবো, বাকি ইন্ডিয়ান ফুটবলের আপডেটও খুঁজে তোমাদের দিয়ে দেবে। তো সবার আগে এই কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো পুজোর থেকে প্রথমে শুনো, তো প্রথমে বলি, অনেকে ট্রায়াল রিলেটেড জিনিসপত্র জিজ্ঞেস করো বা কমেন্ট করো, তারা ভিডিও তো দেখো না বলে মনে হয় বা স্টোরি করেও দেখো না। তো যদি কারো ট্রায়াল সম্পর্কে কিছু জানতে দরকার লাগে, আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ডাইরেক্ট মেসেজ করবে, আমাদের কাছে ট্রায়ালের আপডেট থাকলে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তো এবার আসি ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেটের কথা। তো সেই ক্ষেত্রে বলি যে সাফ আন্ডার 16 ওমেন্স চ্যাম্পিয়নশিপ কিন্তু শুরু হচ্ছে, সেটার জন্য 23 জনের যেই স্কোয়াড সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এআরএফের তরফ থেকে, সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও। আর এই টুর্নামেন্টটা হচ্ছে 1 তারিখ থেকে মার্চের 1 তারিখে খেলা হয়েছে, ইন্ডিয়া ভার্সেস ভুটান। মার্চের 5 তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবং মার্চের 7 তারিখ ইন্ডিয়া ভার্সেস নেপাল। তো রাউন্ড রবিন হিসাবে খেলা হবে, সেখান থেকে টপ 2 যারা টিম তারা কিন্তু ফাইনালে কমপ্লিট করবে, যেটা হবে মার্চের 10 তারিখ। আর পুরো টুর্নামেন্টটাই কিন্তু হচ্ছে নেপালে। আর বলে রাখি এই টিমে বেঙ্গল থেকে 2 জন রয়েছে, একজন হচ্ছে ডিফেন্ডার অমৃতা ঘোষ এবং একজন হচ্ছে মিডফিল্ডার ঠান্ডামণি বাক্সে। তো এই 2 জন কিন্তু আন্ডার 16 প্লেয়ার বেঙ্গল থেকে সুযোগ পেয়েছে। এর সাথে সাথে বলে দিই আরও কয়েকটা আপডেট। তো তার মধ্যে বলে রাখি যে সন্তোষ ট্রফি কিন্তু এই মুহূর্তে চলছে, আর সন্তোষ ট্রফির আজকে অনেকগুলো খেলা রয়েছে, সেগুলো একটু বলে দিই। মিজোরাম, দিল্লি, রেলওয়েস, মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর। তো তার মধ্যে বলে রাখি মিজোরাম দিল্লির খেলাটা অলরেডি হয়ে গেছে, সেখানে কিন্তু মিজোরাম 5-1 দিল্লিকে হারিয়ে দিয়েছে। আর গতকালকে একটা তো বলেই দিয়েছিলাম যে সার্ভিসেস গোয়ার আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে ওখানে গোয়া 2-1 জিতেছিল। তাছাড়া গতকালকে আরো দুটো ম্যাচ ছিল, সেই দুটোর আপডেট একটু দিয়ে দিই। কেরালা, মেঘালয় 1-1 ড্র হয়েছে, আসাম অরুণাচল প্রদেশকে 2-0 কিন্তু হারিয়ে দিয়েছে। এগুলো তো ছিল। এছাড়া আন্ডার সাব জুনিয়ার যে টুর্নামেন্ট চলছে বা আন্ডার 17 টুর্নামেন্ট যেগুলো চলছে, সেগুলোর এই মুহূর্তে খেলা নেই, তো সেগুলোর আবার খেলা যাবে, সেগুলোর আপডেট দিয়ে দেবো। আর আজকে বলে রাখি আজকে কিন্তু যেটা গুড্ডু প্রথমে বলতে, যে আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই ইয়ান এফসি। আর এটা হোম ম্যাচ, তো এইখানে কিন্তু ইস্ট বেঙ্গলকে জিততেই হবে যদি কিছুটা হলেও টপ 6 এর আশা জিয়ে রাখতে হয়। আর বলে রাখি এই মুহূর্তে লিগ টেবিল কিন্তু জমে গেছে, মানে যেরকম বটম 6 ফাইট করছে সেরকম কিন্তু টপ 6 এরও ফাইট চলছে, মানে টপ 6 একদম পরপর 32-31-29 এরকম ভাবে কিন্তু পয়েন্ট। তো সেখানে কিন্তু বেশ চমৎকার, কালকে কিন্তু একটা অসাধারণ খেলা হয়েছে, যেখানে কিন্তু গোয়া যদি জিতত তাহলে কিন্তু গোয়া অনেকটাই এগিয়ে যেত, বাট সেকেন্ড হাফে গোয়ার খেলাটা পুরোপুরি ল্যাপস করে, সেখানে কিন্তু কেরালা অসাধারণ কামব্যাক। ফার্স্ট হাফে 20-25 মিনিটের মধ্যে 2-0 দুটো গোল খেয়ে গিয়ে ফার্স্ট হাফটা ডমি মানে পিছিয়ে থেকে সেকেন্ড হাফে ফিরে এসে 4-2 জেতা, মানে অসাধারণ। আর এই মুহূর্তে গোয়ার যা অবস্থা, গোয়া এতটাই বাজে খেলেছে কালকে সেকেন্ড হাফটা, প্লাস তারপরে বোর্জার চোট, এদিকে সন্দেশ জিঙ্গান বেরিয়ে গেছে, তো কার্লোস মার্টিনেজ বেরিয়ে গেছে, তো এরকম যেই প্রবলেম গুলো হচ্ছে, তো সেই জায়গা থেকে কিন্তু গোয়ার খুব সমস্যা। এই মুহূর্তে কিন্তু একদম সুবর্ণ সুযোগ রয়েছে মুম্বাই এবং মোহনবাগানের জন্য। তো বলে দিই তোমাদের টেবিলটা একটু বলে দিই, টপ 5 যারা আছে তারা ধরে নাও তো কোয়ালিফাই করছে। এবার লড়াইটা হলো কে শিল্ড চ্যাম্পিয়ন হতে পারে, কারণ ওইখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে, শিল্ড চ্যাম্পিয়ন হলে কিন্তু এফসি যে এলিট লিগ বলছে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ যে 2, সেখানে কিন্তু ডাইরেক্ট স্লটটা পাবে, সেটার জন্যই কিন্তু মেন লড়াই। তো টপ 5 যারা আছে এরকম পুষে বললো 28-29-30-31-32 এরকম কিন্তু পয়েন্ট, সবার 1 পয়েন্টের ডিফারেন্স। এর মধ্যে কিন্তু শুধু ওড়িশা আর কেরালা 16 করে ম্যাচ খেলেছে, গোয়া মুম্বাই আর মোহনবাগান কিন্তু 15 করে ম্যাচ খেলেছে। তো মেন লড়াই কিন্তু এই মুহূর্তে বলতে গেলে মুম্বাই আর মোহনবাগানের মধ্যে। এরপর দেখা যায় গোয়া যদি আবার ফিরে আসতে পারে বা ওড়িশাও যদি সবাইকে হারাতে পারে, তাহলে 5 জনের মধ্যে কিন্তু যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। তারপরে যেটা ইস্ট বেঙ্গলের জন্য সেটা হলো 6 নম্বরে এই মুহূর্তে জামশেদপুর আছে, 17 ম্যাচে 20 পয়েন্ট, নিজেদের জায়গা কিন্তু একদম বানিয়ে রেখেছে। নর্থ ইস্ট কিন্তু একটা ম্যাচ কম খেলেছে, 16 ম্যাচ, নর্থ ইস্টটা কিন্তু 16 ম্যাচে 19 পয়েন্ট। এবার আজকে যে খেলাটা, আজকে কিন্তু 9 নম্বর ভার্সেস 10 নম্বরের খেলা, দুজনেই কিন্তু ম্যাচ অ্যাডভান্টেজ আছে, 15 করে কিন্তু ম্যাচ খেলেছে।
দুজনেরই 15 পয়েন্ট, কিন্তু গোল ডিফারেন্সের দিক থেকে কিন্তু দেখতে গেলে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে বাকিদের থেকে। আজকে কিন্তু জিততেই হবে, যদি জিততে পারে ইস্ট বেঙ্গল কিন্তু 8 নম্বরে উঠে যাবে বেঙ্গালুরুর ওপরে, কারণ বেঙ্গালুরুর থেকে কিন্তু গোল ডিফারেন্স ইস্ট বেঙ্গলের ভালো থাকবে। তো দেখা যাক, যদি জিততে না পারে, যদি আজকেও যদি হেরে যায় বা ড্র করে, মানে পয়েন্ট যদি ড্রপ করে, তার মানে কিন্তু ধরেই নিতে পারো মানে খুব খুব কঠিন হয়ে গেছে, মানে এখনো কিন্তু কম্পিটিশনে আছে, অন্য কেউ হারলে ওপরে উঠে যাবে, কিন্তু আজকের ম্যাচটা স্পেশালি যদি হেরে যায় বা ড্র করে তাহলে কিন্তু মানে মোটামুটি অনেকটা পিছিয়ে যাবে। তো আজকের খেলাটা তো রয়েছে গুরুত্বপূর্ণ খেলা, আর মোটামুটি কালকে অনেকেই প্র্যাকটিসে গেছিল, সেখানে মোটামুটি ফার্স্ট ইলেভেন তারা দেখে নিয়েছে যে কি হতে পারে। তো সেই জায়গা থেকে অনেকে দেখেছে প্যান্টিক নাকি বসেছিল, প্র্যাকটিস করেনি, তো সেখান থেকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্যান্টিককে আজকে হয়তো ফার্স্ট ইলেভেন নাও খেলাতে পারে। যদি না খেলে তাহলে কিন্তু হিজাজি ক্লেইটন ভিক্টর আর ব্রাউনকে দিয়ে শুরু করাতে পারে, বাট কিরকম ভাবে স্কোয়াড না হবে, যে 4 জন বিদেশিকে না হবে নাকি 3 জন বিদেশিকে দিয়ে খেলাবে সেটাও কিন্তু একটা ব্যাপার, কারণ চেন্নাই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না, একমাত্র ক্রিভেল আর ওই অসাধারণ খেলে যাচ্ছে, প্রচুর চেষ্টা করছে, বাট বাকি স্কোয়াড কিন্তু সেরকম এখনো অবধি ক্লিক করতে পারেনি, আর এবছর খুব স্ট্রাগল করছে ওয়েন কয়েলের এগেনস্টে। তো সেই জায়গা থেকে কিরকম স্কোয়াড না হবে সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। তো ইস্ট বেঙ্গল কিরকম স্কোয়াড না হবে সেটাও কিন্তু ভাববার বিষয়, কারণ সৌভিক চক্রবর্তীর সাথে আরেকজন যে ইন্ডিয়ান প্লেয়ার খেলছে অজয় ছেত্রি, পারফরমেন্স কিন্তু বলতে গেলে একদমই ভালো না। তাছাড়াও রাইট ব্যাক লেফট ব্যাক নিয়েও কিন্তু চিন্তা আছে, স্পেশালি লেফট ব্যাক নিয়ে, কারণ নিশু কুমারের পারফরমেন্স কিন্তু আগের দিন যারা দেখেছো খেলা, নিশু কুমারকে নাচিয়ে ছেড়ে দিচ্ছে সবাই, তো সেই জায়গায় মান্দার নামে কিনা এটাই কিন্তু দেখার বিষয় যে শুরু থেকে মান্দার থাকে কিনা, বাকি স্কোয়াড সেম থাকবে। এবার দুজন কিন্তু আজকে স্ট্রাইকার নামতে চলেছে, যা মনে হচ্ছে ক্লেইটন সিলভা ফেলিসিও ব্রাউন ফোর্বস দুজনে কিন্তু একসাথে নামতে চলেছে, ক্লেইটন হয়তো একটু পিছন দিয়ে, ফেলিসিও একটু সামনে থেকে, এরকম ভাবে কিন্তু খেলবে। তো সেই জায়গা থেকে কি কি চেঞ্জেস হয়, কারণ হয়তো এটা হতে পারে অজয় ছেত্রি নাপলো না আজকে, মাঝখানে ভিক্টর ভ্যাসকেজ আর সৌভিক চক্রবর্তী শুধু থাকলো, ওপরে দুজন স্ট্রাইকার, দুই কোনায় দুজন, মহেশ আরেক দিকে কিন্তু নন্দা কুমার, এরকম ভাবেই হয়তো নামতে পারে। আর ব্যাকে যদি একজন বিদেশি উঠে যায়, মানে একজন যদি না নামে, সেই জায়গায় কিন্তু লালচুন ডুঙ্গা ছাড়া সেরকম কোনো অপশান নেই, তো সেই স্কোয়াডই নামবে। এবার দেখা যাক কোচ কার্ল কুয়াদ্রাত আজকে কি ম্যাজিক দেখাতে পারে, আর যদি ম্যাজিক দেখিয়ে ম্যাচটা বের করে নিতে পারে, নাকি আবার আগের দিনের মতো একদম বাজে পারফরমেন্স হয়, মানে আগের দিন যাচ্ছে তাই গোল মিস করেছে আর তার মধ্যে পুরোপুরি খেলতে পারেনি, সেই জায়গা থেকে আবার ফেরত আসতে পারে কিনা এটাই কিন্তু দেখার বিষয়। আর মাঝমাঠে কিন্তু আরো একজন ভালো প্লেয়ার রয়েছে যে কলকাতা ফুটবল লিগে খুব ভালো খেলেছে, বাঙালি প্লেয়ার তন্ময় দাসকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ করতে পারে, এবং খুব ভালো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তো সেইটা করতে পারে যদি সুযোগ হয়, তাহলে তন্ময়েরও কিন্তু আজকে ডেবিউ হতে পারে। কিন্তু একটা কথা বলে রাখি, গত বছর রেফারিদের তুলনা করার জন্য ইভান ভুকোমানোভিচকে 10 ম্যাচ ব্যান করা হয়েছিল, আর গতকাল আমাদের কোচ মানে ইস্ট বেঙ্গলের কোচ যা বলেছেন, তো ব্যান কামিং সুন, মোস্ট প্রবাবলি হতেই পারে, ক ম্যাচের জন্য হবে, কি হবে সেটা দেখা যায়, আর যদি ব্যান না করে তাহলে বুঝে নিতে হবে এআইএফএও বা এফএসডিও কিন্তু টেনশন রয়েছে রেফারি, মানে টেনশনে রয়েছে রেফারিং নিয়ে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা যাবো হোম ম্যাচ, যেহেতু ব্লগও করবো রাত 11টার মধ্যে, 10:30 থেকে 11টার মধ্যে ব্লগ চলে আসবে, সেটা অবশ্যই দেখো, জিতলে তো দেখবোই, কিন্তু হারলে বা ড্র করলেও কিন্তু দেখো, শেয়ার করো, আর যা যা বক্তব্য সেটা তো কমেন্ট করে যাচ্ছে। আর তোমাদের কি মনে হচ্ছে স্টার্টিং 11 আজকে কি হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিক টক করে দাও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।